কালকে আমরা যে ভিডিওটা দেখলাম সেখানে দেখলাম যে দুদকের কর্মকর্তাদের নাম বলা হচ্ছে, তো তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশনে যাবেন? আমরা তো আর শুনে, আমরা পুলিশ, সাংবাদিক, দুদক, সবাইকে তো মানুষ ভয় পায়। এখন আমরা যখন কারো পক্ষ থাকি, সে মানুষগুলি কিন্তু তারা কিন্তু মানে সাহস করে যে কোনো কাজ করতে। এখন আমার কথা হলো যে আপনারা যে প্রশ্নটা করেছেন, এই যে মানে সিস্টেম অ্যানালিস্ট প্রধান আসামি যে গ্রেপ্তার করলাম, সে 160 বলে যা যা বলেছেন তা আপনারা আমরা অনেক কিছু শুনেছেন। এখন আমরা মনে করি যে এখানে যাদের নামে এসেছে তাদেরকে প্রত্যেককে আমরা পর্যায়ক্রমে ডাকবো। আগে আমাদেরকে একটু বোর্ডের যে সাবেক চেয়ারম্যান যিনি তাকে গতকাল ওইটি করা হয়েছে, আপনারাই বললেন এখন, তাকে আমরা আগামীকাল ডাকবো। তার সাথে কথা বলার পরে তারপরে আরও আরও যারা আছে যাদের নাম এসেছে তাদের আমরা ডাকবো, তাদের সাথে কথা বলবো। আমরা মনে করি সকলের সাথে কথা বলে তত্ত্বপত্ত বিশ্লেষণ করি আমরা আমাদের মামলাটা শেষ করব। থ্যাংক ইউ। এটা আমরা 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 তদন্তটা করি, আমরা তদন্তটা করি, আমরা জিজ্ঞাসাবাদ করি। আমাদের ওনার উনি যে 160 ভোট করেছে সেটাও আমরা বিচার বিশ্লেষণ করি, সব কিছু মিলে পরে আমরা জানাবো। সবই বলে দিলে আবার সামনের দিন বলবে, ঠিক আছে? ভাই একটা যে জানা ছিল সেটা হচ্ছে যে চেয়ারম্যানকে আপনারা আগামীকাল ডেকেছেন, যদি প্রয়োজন হয় তদন্তের প্রয়োজন তাকে কি গ্রেফতার করার সুযোগ আছে? সেটা তো সবসময় থাকে। আমরা যদি কাউকে জিজ্ঞাসাবাদ করে যেন আনি, আর যদি আমাদের কাছে তথ্যপত্র থাকে বিচার বিশ্লেষণে যে মনে হয় এই ঘটনার সাথে কেউ জড়িত, তার বিরুদ্ধে ঐশ্বর্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।